নন্দন মানেই বাংলা সিনেমা, আর বাংলা সিনেমা মানেই বাঙালির কাছে চায়ের কাপে সত্যজিৎ থেকে মৃণাল। এই নন্দনকে কেন্দ্র করেই কিন্তু বাঙালির আবেগ প্রশ্নাতীত। এই নন্দন প্রাঙ্গণেই একসময় রোজ বসত বাঙালিদের আড্ডা থেকে শুরু করে বিতর্ক সভা, যেই ধারা বয়ে চলেছে আজও। 1985-এর 2রা সেপ্টেম্বর দিনটিতে নন্দন প্রেক্ষাগৃহের উদ্বোধন করেছিলেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। নন্দনের নামকরণও করেছিলেন তিনি। নন্দন প্রেক্ষাগৃহের বাইরে যে নন্দন লেখাটি রয়েছে, সেই ক্যালিগ্রাফিটিও কিন্তু করেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং নিজেই। এবং ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গপ্প সিনেমাটি দিয়েই নন্দনের প্রেক্ষাগৃহের পথ চলা শুরু হয়েছিল। ১৯৫৫ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নন্দনে শুরু হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় নানান থিমে সেজে ওঠে এই নন্দন চত্বর। এই বছর অর্থাৎ 2022-এ দাঁড়িয়ে 25শে এপ্রিল থেকে শুরু হয়েছে এই 27তম আন্তর্জাতিক সিনে পার্বণ, এবং 1লা মে পর্যন্ত চলবে বাঙালির এই চলমান চিত্রের উৎসব। এই বছর চলচ্চিত্র উৎসবে উদযাপন করা হচ্ছে সত্যজিতের শতবর্ষ। তার ছবির পোস্টার জুড়ে তৈরি করা হয়েছে সত্যজিৎ ওয়াল। নন্দন চত্বরের একদিকে যেমন রয়েছে পথের পাঁচালী, অশনির সংকেত, আবার অন্যদিকে কিন্তু রয়েছে লাইট, ক্যামেরা, KIFF, কলকাতা। হাজারো এক মাল্টিপ্লেক্সের ভিড়ে মানুষের সিনেমা দেখার অভ্যেস বদলে গেলেও আজও কলকাতার প্রাণ নন্দন। আড্ডা, তর্ক, রাজনীতি থেকে প্রেম, সব কিছু মিলিয়েই আজও নন্দন স্বমহিমায় উজ্জ্বল। বাঙালির আবেগের নন্দন আজও অমলিন। নন্দনে আসতে গেলে আপনাদের নিকটতম মেট্রো স্টেশন পড়বে রবীন্দ্রসদন, এবং নন্দনে টিকিটের প্রাইস থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে। আপনারা দেখতে থাকুন ATC।